বৃক্ষপ্রেমী হিসেবে ঝালকাঠি শহরে পরিচিত মুখ শামসুল হক মনু। নানা ধরনের সামাজিক ও মানবিক কাজের জন্য তার পরিচিতি রয়েছে জেলা জুড়ে। বৃক্ষপ্রেমী শামসুল হক মনু গত 15 বছর ধরে বিভিন্ন ফলদ গাছ বিতরণ করে আসছেন। প্রতি বছর বর্ষাকালে তিনি 10 থেকে 15 হাজার ফলদ গাছ বিতরণ করেন। আগামীতেও এ কাজ অব্যাহত রাখার প্রত্যাশা তার। ঝালকাঠি সংবাদদাতা শফিউল আজম টুটুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির পূর্ব কাঠপট্টি এলাকার বাসিন্দা শামসুল হক মনু নিজ ব্যবসায়িক কাজের পাশাপাশি 15 বছর ধরে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ফলদ গাছ বিতরণ করে আসছেন তিনি। শহরে গাছ লাগানোর খুব বেশি জায়গা না থাকায় তিনি নিজ খরচে বিভিন্ন ইউনিয়নের গ্রামের স্কুল ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় তার গাছ লাগানোর এমন অভিযান জেলা জুড়ে প্রশংসা কুড়িয়েছে। বর্ষা মৌসুম শুরু হবার পরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্কুলে গাছের চারা নিয়ে হাজির হন বৃক্ষপ্রেমী শামসুল হক মনু। তার এ কাজে সহযোগিতা করার জন্য গড়ে তুলেছেন ক্যাপ্টেন প্ল্যানেট নামক স্বেচ্ছাসেবক সংগঠন। বিভিন্ন ফলের গাছের চারা পেয়ে খুশি স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। তিনি প্রতি বছর যে হাজার হাজার গাছ শিশুদের মাঝে দেন, এজন্য তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ঝালকাঠি বিভিন্ন সময় আমি সামাজিক অনেক জায়গায় দেখেছি, তিনি অনেক অবদান রেখেছেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন গাছের চারা বিতরণ করে যাওয়ার ইচ্ছার কথা জানান এই বৃক্ষপ্রেমী। গাছ পরিবেশ বাঁচায়, অক্সিজেন প্রোডিউস করে, যেজন্য গাছ দিতে ভালো কিছু আছে বলে আমি মনে করি না। আমি আরো 15 বছর থেকে গাছ দিতেছি এবং ভবিষ্যতে যতদিন বেঁচে আছি এই গাছ দেওয়া অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।